السلام علیکم. بسم اللہ الرحمن الرحیم. 3 شعبان سید الشہداء حسین ابن علی علیہ السلام جنمدن. 4 হিজরির এই দিনে তিনি মদিনায় জন্মলাভ করেন। তার মূল নাম আল হুসেন এবং সৈয়দুস শহদা তার উপাধি। হযরত হুসেন আলাইহিস সালাম এর একটি ডাক নামও ছিল আবু আব্দুল্লাহ। হযরত হুসেন আলাইহিস সালামের পিতার নাম আমিরুল মুমিনিন ইমাম হযরত আলী আলাইহিস সালাম এবং মাতার নাম হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহা। হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহা ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। সেই হিসাবে হযরত হুসাইন আলাইহিস সালাম ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুহিত্র। হযরত হুসাইন আলাইহিস সালাম ছিলেন নবুয়তি ধারার তৃতীয় ইমাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশু হুসাইনের জন্মের সুসংবাদ পৌঁছলে তিনি হযরত ফাতেমার বাসভবনে যান এবং নবজাতককে কোলে তুলে নিয়ে তার ডান ও বাম কানে আজান ও ইকামত পাঠ করে শোনান। শিশু হুসাইনের জন্মের সপ্তম দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা সম্পাদন করে। আল্লাহর নির্দেশ মোতাবেক তার নাম রাখেন আল হুসেন। তো মাছ খাচ্ছে, পানি এটার উপর এসে পড়েছে। আমরা ফিশকে খাওয়া দিয়েছি, তো যখন রাজাদের সামনে কেউ যায় তখন তারা সিকিউরিটির জন্য চিৎকার করে। আমাদেরকে দেখে করলো দেখছে তো ফ্রেন্ডস, খোদাফেজ বাই। আমরা আরেকটা নিউ ভিডিও নিয়ে আসবো। তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই ওয়েট করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন। আসসালামু আলাইকুম, খোদাফেজ। যে আজকে হুসেনের বার্থডে হলো, আমরা এখন জাহাজ করতে চলে ট্রেন, আমরা এখন যাই। আজকে 3 শাবান মাসের 3 তারিখ আমরা জবিয়াকে নিয়ে জায়রাত করতে এসেছি। আজকে ইমাম হুসেনেরও বার্থডে।